হিন্দু বোনটি একই প্রশ্ন করলেন ডাক্তার জাকির নায়েককে। ডাক্তার জাকির নায়েক রেগে গেলেন সেই হিন্দু বোনটির ওপরে। সেই হিন্দু বোনটি প্রশ্ন করছেন যে কেন মুসলিম ধর্মের ভাইরা 4-5টা, 8টা, 9টা, 10টা বাচ্চা নেয়, তারা 4-5টা বিয়ে করে, এটা কি আপনাদের ইসলাম ধর্মে ঠিক, এটা কি সঠিক? তিনি ডাক্তার জাকির নায়েক সেই হিন্দু বোনটির ওপরে রেগে গেলেন, কঠিন জবাব দিলেন সেই বোনটিকে যে কেন মুসলিম ধর্মের ভাইরা 8টা, 9টা, 10টা বাচ্চা নেয়, তারা 4-5টা বিয়ে করে। তো ইনি ডাক্তার জাকির নায়েক সেই বোনটিকে কঠিন জবাব দিচ্ছেন সেই হিন্দু বোনটিকে। তো সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন। তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এই চ্যানেলটি শুধু ইসলাম প্রচারের ভাবে বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন। তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন আমরা শুনি কি বললেন সরফির একটা জাকির নায়েক সেই হিন্দু বোনটিকে কেন মুসলিম ভাইয়ের 4-5টা বিয়ে করে, এই নিয়ে কঠিন জবাব দিলেন। চলুন আমরা শুনে নিই। আমার দুটো প্রশ্ন, একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে। আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না। আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানিদের সময় খুব বেশি খুশি হতো 10-15টা সন্তান জন্ম দিলে, কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মুসলিম পুরুষেরা 4-5টা বিয়ে করতে পারে আমার মনে হয় এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না। আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্যে আমার ভুল হলে শুধরে দিন। একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোনো যুক্তি দেখি না সেক্ষেত্রে, কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম। সুতরাং বিস্তারিত বলুন, ধন্যবাদ। বোন দুটো প্রশ্ন করলেন, খুবই ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা অনেক বড়। প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা, যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো, কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে। চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক। এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে, আর এটা একটা বড় বিষয়, সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম। টিবেক্টমি, ভেসেকটমি এগুলো নিষিদ্ধ, আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে। এইসব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন। যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে, আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে, বা একাধিকবার সিজার করা হয়েছে, 3, 4, 5, আর একটা সন্তান তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে। সেক্ষেত্রে যে কোনো একদিন, কিছু সমাজ রয়েছে, গুজরাটিদের কথা বলা যায়, তারা অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয়। তাদের বয়স যখন 35 বছর, 40 বছর, তাদের সন্তান তখন 15 থেকে 20 বছরের। সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে, আর তারা 45 বছরের মধ্যে অবসর নিতে পারে। 60 বছরের জন্য অপেক্ষা করতে হয় না, আগে বিয়ে করে, আগে সন্তান নেয়, সন্তানেরা ব্যবসা দেখাশোনা করে, তারা দ্রুত অবসরে গিয়ে আরাম করে। সুতরাং তৃতীয় প্রকারের লোকেরা যদি জীবন উপভোগ করতে চায়, আগে বিয়ে করা ভালো, দ্রুত সন্তান নেবে, সন্তান ব্যবসা দেখাশোনা করবে, তারা জীবন উপভোগ করবে। আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয়, আল্লাহ বলেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় আয়াত নম্বর 54, মাকরু মাকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা কৌশল আর ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন আর আল্লাহ হলেন মহাকৌশলী। সুতরাং যদি মনে করেন সর্বশক্তিমান ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন, তার কাছে এটা ছেড়ে দেন। যদি মনে করেন আপনি ভালো পারেন, এটা আপনার পছন্দ। আমি বিশ্বাস করি ঈশ্বরে, আমার কৌশল নির্ধারণ তার হাতে, আর এই কারণে আমি এখানে। তো মাশাআল্লাহ কঠিন জবাব দিলেন সোয়ালের একটা জাকির নায়েক সেই হিন্দু বোনটিকে। তো প্রিয় দর্শক, এই লেকচারটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন, তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। এরকম ইসলামিক প্রচারের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মামাদেরকে দেখার সুযোগ করে দেবেন।